আছে না? না আপনি আমি ভালো বাসা বিশ্বাস তো সরাসরি যদি আপনার বাসায় আসে আপনি বিয়ে করবেন? হ্যাঁ সরাসরি যদি আমি বাসায় আসি তাহলে আমি বিয়ে করবো। মানে সে আপনাকে দেখবে সরাসরি সামনাসামনি, আপনিও তাকে দেখবেন নাকি? দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমাদের জীবনের গল্পটা শুনবো। আপা সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর কেমন আছেন? অনেকটা কষ্ট আছে আমাকে নিয়ে। আচ্ছা, তো আপনার নাম কি? আজিরুনা। আজিরুনা আপা, তো আজিরুনা আপা দেশের বাড়ি কোথায়? আচ্ছা আচ্ছা, তো দেশের বাড়ি কি ওখানে নাকি? তো ঢাকায় মনে হয়, তো ঢাকায় তো অনেক জায়গা সম্পত্তি থাকে, তো জায়গা সম্পত্তি আসেনি? ভাড়া থাকেন? আচ্ছা, বাবা কোথায়? বাবা বিয়া করে চলে গেছে। আচ্ছা, আর ভাই বোন আছে? নাই ভাই বোন। আপনি একাই? আচ্ছা আচ্ছা, তো ঢাকা শহরে ভাড়া থাকা তো অনেক খরচের ব্যাপার। পড়াশোনা করেন নাই? আচ্ছা, কেউ বিয়ে করতে আসে না? আচ্ছা, মানে কেউ বিয়ে করতে আসে না? বিয়ে করতে আসে না। আচ্ছা আচ্ছা, তো কখনো কেউ বিয়ের প্রস্তাব দেয় নাই? আচ্ছা, তো আপনি এখন বিয়ে করবেন না পরে করবেন? এখন তো মনে করেন ভালো মনের মানুষ তো একজন বয়স্ক হইতে পারে। বয়স্ক মানুষই চান, কারণটা কি? আচ্ছা আচ্ছা, তো এই জন্য বয়স্ক পুরুষকে বিয়ে করতে চান? তো এই অংশে কি দোষ করলো? আচ্ছা আচ্ছা, তো মানে বয়স্ক লোকেরা বউকে ভালোবাসে না? আচ্ছা, কে বলছে? মা? আচ্ছা, তো যে বয়স্ক মানুষকে বিয়ে করলে মা কি রাজি হবে? মানে যেখানে সুখে থাকবেন সেখানে মা আপনাকে তুলে দিবে না? আচ্ছা, তো দর্শক আপনারা যদি আজিরুনা আপার সাথে যোগাযোগ করতে চান, তো তার নাম্বারটা হচ্ছে 01923031689। আমি নাম্বারটা আবারও বলছি, 01923031689। তো এই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু আজিরুনা আপার সাথে যোগাযোগ করতে পারবেন। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।